من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله تعالى أنبياء عليهم الصلاة والسلام کے باقی تھے مانوش کے کاج تھے کہ شوئی عملے لگوا جائے গ্রামে যারা আছে চাষাবাদের পরিবেশের মধ্যে হওয়ার পরে থেকেই কাজ জমি গরু চাষ ফসল এইসব জিনিস আর এইসব জিনিস যত বেশি দেখতে থাকে এগুলো গুরুত্ব তার কাছে বেশি বাড়তে থাকে, এগুলো চর্চা সে করে উঠছে না আর সে তার নিজের কাজকেও এগুলোর সাথেই চিন্তা করে সকালবেলা গরু কিনে দিতে হবে, অগ্রিম চাষ দিতে হবে, এখানে পানি দিতে হবে। তো সেটা জগৎকে দেখে আর ওই জগতের মধ্যে সে নিজেকে ব্যস্ত করে। সেই গ্রামে হাসপাতাল আছে, স্কুল আছে, আর অনেক কিছু আছে। হাসপাতালে যারা থাকে হাসপাতালে গিয়ে ভিতর হাসপাতালের তার ভাব চাকরি করে ওখানে ওই গ্রামের ভিতরে থাকা সত্ত্বেও ওই জমির ফসলের চর্চা কম আর ডাক্তার নার্স ওষুধ এসব চর্চা বেশি। ওখানে যে থাকে সে ভিন্নভাবে চর্চা করে তার বাপ ওখানে হাসপাতালে কাজ করে নার্স বাড়িতে কাজ আর সে দেখে একজন ডাক্তার বয়সে তার বাপ হচ্ছে অনেক ছোট কিন্তু সে দেখে মানে গুরুত্ব দিয়ে যায় ডাক্তার সাহেবকে দেখলেই দাঁড়িয়ে দেয় এইসব সে দেখে দেখে সে বুঝে যে ডাক্তার এটা বিরাট হবে মনে মনে ঠিক করে যে আমি ডাক্তার হব। ওইভাবে সে চিন্তা করে নিজের মুখে করেছে কাছে আছে আবার স্কুল ওখানকার আরেক জীবন তার বাপ স্কুলে পড়ার শিক্ষক উনি ইতিহাস পড়েন সবাই জানার কথা একটা কাজ শুধু কাজ নয় একটা কাজ একটা জগতের সাথে যুক্ত চিন্তা করছি ওর ডাক্তার হওয়ার কোনো আগ্রহ নেই ওর পিএসসি হওয়ার কোনো আগ্রহ নেই ওইটা কি সে জানেও না বই তো রাখে না প্রত্যেকে নিজ একটা জগতের মধ্যে সে বড় হয় আর অনেক সময় গল্প সময় থাকে যে পৃথিবীর বাইরে কোনো জগত আনছে কিনা মঙ্গল গ্রহে এক সময় প্রসাদ মিশিয়ে হতে হয়েছে বুঝে ওখানে মানতে কেউ শুনলো কোনো একটা ছেলে কিন্তু পড়লো শুনলো কিন্তু এই পৃথিবীতে থেকে এগুলো তার খেয়াল হবে না যে মঙ্গল গ্রহে গিয়ে থাকি বলছে এখানে থাকি বলছে প্রত্যেকে নিজ একটা জগতের আল্লাহ তারা আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে পুরা দুনিয়ার মানুষকে এই জাহির জগৎ থেকে বের করে মুগাইবাতের যে জগৎ আছে তোমার সামনে
আর যখন গরিবের জগতে চর্চার মধ্যে কিছু থাকে, তখন কার জমি বেশি কার কম, কার টাকা বেশি কার কম, কার ডিগ্রি বেশি কার কম, এগুলো চর্চা হয় না, কারণ লাগে না। গ্রামের লোক ওই গ্রামেই একটা ছেলেকে জিজ্ঞেস করা হয় যে বলত দারোগার উপরে না এসপি উপরে, অনেক ছেলেই হতো বলে যে দারোগার উপরে, দারোগার ছেলে কিন্তু ও বাপের কাছে এমনকি মায়ের কাছে অন্যান্যদের কাছে এসপি সাহেব, এসপি সাহেবের ছেলে, এসপি সাহেবের বাড়ি, এসপি সাহেবের গাড়ি, এইসব যার বাপ ডাক্তার বা নার্স সেও ওই জমি গরু উঠবে, কিন্তু জমি রয়েছে গরু এই যাত্রা চোখ পর্যন্ত করে মনে হতে যায় আমি জানি সরাত পুরা দুনিয়ার মানুষকে এই জাহিরি যেটা দেখছে এখান থেকে সরিয়ে আছে এমন এক চর্চা মধ্যে লাগা তারপরে তুই স্বপ্নে তারপর ওর বাপ যেমন হোক স্বাভাবিক মনে হবে জাহির জগতে একটু ঠান্ডা ছিল পড়ে গেল এটা যে মানুষটা খুব স্বাভাবিক কথা মনে হয় সেও খুব স্বাভাবিক বলছে যে এই সময় পরবর্তীতে করে রাজি করে রাজি হয়ে তারপর যখন রাজি হলো সাথে সাথে মনে বুঝে খরচা করতে চাইলেন না আমি মনে হয় যে ওদের স্বপ্ন থেকে নিয়ে এটা উঠে আসছে জানে না বুঝে দেখে দেখে যে গরিবের চর্চার জগতে কোথায় তার কাছে গরিবের জগতের কথা
আজকে চর্চার মধ্যে নয়, তার কাছে খুব আসছে। মনে করো আজকে ঢাকায় বড় হয়েছে, কেউ স্কুলে পড়েছে, তার কাছে এসে তার গ্রামের কথা, কোনো গ্রামে তার বাপের সম্বন্ধ ছিল যে দিনের ঘটনা, দিনের ঘটনা টা সে শুনবে খুব আশ্চর্য জিনিস, কিছু বিশ্বাস করবে, কিছু বিশ্বাস করার জন্য মুশকিল, এরকম চলতে পারে অবাক আছে। যারা এই পরিবেশের মধ্যে বলেছে তাদের একটা অঞ্চল করিমগঞ্জ যেটা চলে গেছে, করিমগঞ্জের একটা গ্রাম ছিল এগারো, ওখানে খুবই বলে পাঠিয়েছে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আর খুব গিয়ে তাহলে তারপরে বাকি লোক দেখে বেশি অভাব হবে না, আমার খুব অভাব হচ্ছে যে গল্প শুনে সবাই শুনে দাহিনী জগতের মধ্যে আমরা একেবারে অথচ এই বিশাল জগতার বাইরে আর দেখছি না, যখন আমার একজন যেহেতু ছাপার ব্যবসা আছে, ছাপার সময় যারা কিছু জ্ঞান আছে ওখানে যে ছাপার ছাপাখানা যেটা ওইটাও তো অত বেশি আধুনিক অত বেশি অটোমেটিক না, এক প্রিন্ট হয় তারপর হাত দিয়ে ওই শীতকে সরায় ওই শ্রমিকরা আছে, তারপর দ্বিতীয় এগুলোতে ঘন্টায় তো হাজার টিকিট বলবো সরাতে হবে ঠিকই, তাই বলে হাত দিয়ে সরাতে হবে কিনা এরকম তো হাত দিয়ে সরানোর যে বিকল্প থাকতে পারে হচ্ছে তার জন্য যদি ছাপার মানুষ কিন্তু সে বুঝতে পারছে না, কল্পনা করতে পারছে না, তো তার কাছে ওই মিলিটে গিয়েছে বলতে হয়তো খুব বেশি হলে যে পাঁচটা পিস হবে মিনিটে কত শীত বেরোয় সেটা হচ্ছে সামনে তাদের কাছে হয়তো সেকেন্ডে কতটা বেরোয় ছাপাধারার মধ্যে আছে কিন্তু সেটা পরিবেশ আমরা বেটে জগতে এই জগৎ থেকে প্রথম দেখ
এই জগতে বসে থাকে। আমল কি, আমল দেখতে হবে, এগুলো শুনবো বলবো, কিন্তু আসলে দোকানদারিতে কি হয়, জমিতে চাষাবাদে কি হয়, ডিগ্রি চাকরিতে কি হয়, দেখছি আমল রয়েছে কিন্তু বলেই শুনে, কিন্তু ওই জগৎ সম্বন্ধে কোন জ্ঞান না থাকার কারণে জগৎ কোনো জ্ঞান না থাকার কারণে আমি কি করতে পারি, সাহাবিয়া লাশের কাছে বসে ওখানে দোয়া করলেন যে আল্লাহ দোয়া করে এই যে একটা সম্ভব জিনিস বলে দোয়া করে ছেলে মারা যাওয়ার পরে আমরা বর্তমান যারা মারা যাওয়ার পরে আর দোয়াই করবে, মারা যাওয়ার আগে পর্যন্ত তো দোয়া করবে, ভালো করে দাও, ভালো করে দাও, দোয়া তো অনেকেই করতে রাজি আছে, করে উঠে মরে যাওয়ার পরে ওই আর দোয়া করতে রাজি হয় না, যাতে মরে তো বেশি হচ্ছে চেষ্টা করে দেবো, তার এমন আসনের মধ্যে বলে চিন্তা কাদা করলে তাহলে তো বলে যে আল্লাহ তারা তো মশা তো চিন্তা করতে পারে, হ্যাঁ আমি ছেলে মারা গেছে ও তো নিরাশ হচ্ছে না, চিন্তা করে পুলিশের রাজি হচ্ছে বলতে রাজি আছে, কিন্তু মরার ছেলেকে আবার আল্লাহ তালা জিন্দা করে দিতে পারে, করে দিতে পারে তো সেটা করবে, কিন্তু করবে এইটা সে খুব ভালো করে জানে যে করবে, যদি এটাই চায় তো দৃঢ় বিশ্বাস করবে, করতে যে পারে এইটা যে বিশ্বাস করে তাই বা কি করতে পারে, যদি বিশ্বাস থাকবে তাহলে করবার জন্য তো অনুরোধ করতে পারবে, সাহাবিয়ার জন্য এটা করবে বর্তমানে যদি ওরকম কেউ করেও আর ওই ছেলে আমার জিন্দা হয়েও যায় ওর ছেলের জন্য পরবর্তীতে জীবনযাপন কঠিন, ডাক্তার ইঞ্জিনিয়ার তো কষ্টই নয় কোনো হুজুরও তার মেয়েকে এর কাছে দিয়ে দেবে, কারণ যখন জানবে যে ছেলে একবার মারা গেছিল তারপর আমার জিন্দা হয়েছে স্বাভাবিক জীবন করা মুশকিল হবে, কারণ লোকের একটা জন্য অসম্ভবা গরম শুধু কাজ থেকে আমাকে বেশি আমার মনে সম্পূর্ণ জগৎ থেকে তখন ডাক্তারি এটা অন্য ভিন্ন জগৎ আমেরিকা একদম হচ্ছে ইমাম পাকিস্তানে
ফরাসি পেয়েছে, ফরাসি পেয়েছে কে আগে উনি চাচ্ছেন ছেলে কি ওখান থেকে ছেড়ে যে আমার চাচ্ছেন যে হাসপাতাল দিয়ে আসবে হাসপাতালে খাবো এটাও ডাক্তার উঠাবে এটাও হাসপাতাল উঠাবে যে এখানে পড়াশোনা করে মনে করেন সে যদি আর তাকে বলে যে বাবা তুমি এত দূর থাকবে আমাদের এখানে হচ্ছে একটা ওই প্রাইভেট একটা কলেজ করেছে তাকে যদি এই প্রস্তাব দেওয়া হয় চাকরি সমানে বেতন পায় বেতন পায় বড় কি আর ছোট কিন্তু তাকে যদি জিজ্ঞেস করো আবার যে তোমার পাশে হাসপাতাল বড় না জনঅফিস বলে কি শুধু যে কৃষকের ছেলে ও হয়েছে ডাক্তার ও কৃষি কাজ বাদ দিয়ে ডাক্তারি কাজ করেছে এইটুকু যে এক জগৎ থেকে আর এক জগতে সম্পূর্ণ ভিন্ন জগতে আল্লাহ তাআলাও আমাদেরকে দোকান থেকে বের করার জন্য নমাজ পড় শুধু দোকানের যে পাল্লা হাতে নিয়ে মাপ ছিল ওইটিকে বাদ দিয়ে নমাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বে এইটুকু না এক জগৎ থেকে আরেক জগৎ আর এক জগতে থেকে আরেক জগতে কাজ করতে পারবে না কৃষক যদি কৃষি জগতেই রয়ে যায় ওর ডাক্তারি করা অসম্ভব ডাক্তার করবে আর কোন চান না কোন পানি রানে ওগুলো কোথাও উঠবে আর অপারেশন করবে না অপারেশন ওই ওটি মাথায় যদি কাজ জিজ্ঞেস করে যে আমাদের মানে জানে তো জানে নিয়ে দেওয়ার কথা তারপর নিয়ে দেওয়ার পরে আবার যদি প্রস্তুত দিতে হবে আর করছে সে অপারেশন তবে জিজ্ঞেস করলো আল্লাহ তারা আমাদের এই দিন দিয়েছে আমলের আপত্তি আসছে কিন্তু শুধু আমলে আসে না আমলে জগতের একেবারে প্রথম সাক্ষাতে আল্লাহ তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে মুসা তোমার ডানা কি আমার লাগবে এইটা পর আমি হেলান দিই এইটা দিয়ে ছাগলকে পাঠা দিলে খাওয়াই ছাগল
টাকা ইত্যাদি এই জগতে আমার জীবন আল্লাহ তাআলা নাকি শুধু হচ্ছে কাজ করার জন্য পাঠাচ্ছে দুনিয়ার মানুষকে এই জাহিরি জগতে মনে ইবাদতের জগতে দিকে থাকতে ফেলে ফেলে দাও ফেলে দিলেন তো দেখলেন হচ্ছে সাপের মতো দৌড়াচ্ছে এতে ওই লাঠি ইত্যাদি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা করে বুঝতে পারে তাহলে এই যে লাঠি লাঠি না সাপ তাই ভালো করে বোঝা যায় না ওটা যদি হেলান দেওয়া যায় জগতের মধ্যে ছিল ওই একটা ঘটনা দিয়ে আল্লাহ মুসা ইসলামকে এই বাস্তব জগৎকে মুরগির বাচ্চা থাকে বড় যখন হয় আর ডিমের বাড়িতে সে বের হয়ে গেল তুই বাচ্চা অবাক ছিল মুরগির বাচ্চা যদি একটু নাস্তিক টাইপের হয়ে থাকে ডিমের ভিতরে থাকার সম্বন্ধে ওয়াজ শুনেছে পুরোপুরি অস্বীকার করছে না কিন্তু বলে যে হ্যাঁ একটু ডিম ভেঙে যখন বের হয়ে গেল তখন আর বলবে না কিছু বোঝার দরকার ওইটা দেখতে পাচ্ছে কোন দেবতারা আল্লাহ তাআলা ওই একটা ঘটনা দিয়ে মুসা আলাইহিস সালামকে এই জীবের ভিতর থেকে বাইরে নিয়ে সম্পূর্ণ বিশাল যে জগতের মধ্যে ওই লাঠি সাপ কাপ এগুলো সবই সময় কিছুই আছে ফলে কি আর জলে কি আগুন কি আর পানি কি রাজার ছেলেকে তো জিজ্ঞেস করা হয় তারই অভিনেস বলে পুলিশে তার অধীনে আসছে তার অধীনে দারোগা তার অধীনে আইজিও তার অধীনে দাঁড়ায় তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে এসপি বড় না আইজি বড় দারোগা বড় না আইজি বড় ওই ওই রাজা নিজেও ভালো করে খেয়াল করে বলতে আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছে দিন দিনের ভিতরে বাচ্চাকে দিন ভেঙে বাইরে নিয়ে আসবে ওই লাঠির আর সাপ পরিবর্তন যে হয়ে যাবে তার সম্পূর্ণ জগতে যে কথা ছিল সব এই ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে ফেরাউনের বাহিনী আর সমুদ্র দুটোর মাঝখানে নিজেকে পাচ্ছে কিন্তু এটা একটা অবস্থা কেমন বাকি বাহিনীর বদির যে অবস্থা খুবই খারাপ ফেরাউনের বাহিনী এসে গেছে দেখা যাচ্ছে সামনে সমুদ্র বেশি যেতে পারছি না বুঝতে পারছি না কি হবে মুসা আলাইহিস সালামকে যদি জিজ্ঞেস করে এগিয়ে দিবেন যে এখন লেটেস্ট পজিশন কেমন কিসের পজিশন যদি ফেরাউন আর সমুদ্র কি হয়েছে কি হয়েছে মানে আপনি বুঝতে পারছেন না প্রথম বড় ক্রাইসিস তো মুসা আলাইহিস সালামকে কি কাজটা আগে আমাকে বোঝাও তারপর একটা উত্তর দেবে ওই কাজ বুঝতে পারছেন ওই জগৎ থেকে বের হয়ে গেছে কোনো কাজ নেই বড় সমস্যা হয়েছে আল্লাহ বলছে কাল্লা এটা কোনো ব্যাপার না যেটা বিরাট ব্যাপার ছিল আমরা একটা জগতে বলতে পারবো যেসব জিনিস একেবারে চূড়ান্ত ফাইনাল হতেই পারে না বড় এই জগতে বের হোক যদি এগুলো সব এই দুনিয়াতে একজন এখানে বের হোক জবরদস্ত ব্যবসায়ী ব্যাংক লোন কারখানা প্রোডাকশন ইত্যাদি মধ্যে আছে এই মরে গেল ও মরে গেল মন কিনে গিয়ে এখন আসবে জিজ্ঞেস করতে ওকে যদি জিজ্ঞেস করে ওই সময় কবরের ভিতর
যখন সে দেখতে পাচ্ছে মুরগি লেগে আসছে তাকে জিজ্ঞেস করে, আর ওই সময় যে জিজ্ঞেস করে যে আপনার ব্যাংক লোনের অবস্থা কি, প্রোডাকশন কেমন চলছে, কথা বুঝতেই পারবে। গতকালকে মতো এগুলোর মধ্যে ব্যস্ত ছিল, আজকে মারা গেছে, এত মারা গেছে, ওই জীবন তো বের হয়ে গেছে, জীবন পরিবর্তন হবে, সুবহানাল্লাহ।